আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটের আজকের বাংলাদেশে। করোনায় সাড়ে আট মাসে সর্বনিম্ন মৃত্যু, প্রথম মাসে ষাট লাখ ডোজ ভ্যাকসিন দেয়া হবে, স্বাস্থ্য সচিব। চাকরিচ্যুত প্রবাসীদের জন্য সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। ডিএজি রূপাকে আড়াই ঘণ্টা ব্যাপী দুদকের জিজ্ঞাসাবাদ। শেখ হাসিনার নামে পদ্মা সেতুর নামকরণের নির্দেশনা চেয়ে রিট। করোনাকালে দেশে ফিরেছেন চার লাখেরও বেশি প্রবাসী কর্মী। নিয়ন্ত্রণহীন বাস উল্টে তিন যাত্রী নিহত। আদালতে ধর্ষকের সঙ্গে শিক্ষানবিশ আইনজীবীর বিয়ে। 999 নম্বরে খদ্দেরের ফোন, যৌনপল্লী থেকে ১৪ কিশোরী উদ্ধার। কন্যাকে হত্যার দায়ে মায়ের যাবজ্জীবন। এখানেই শেষ করছি এক মিনিটের আজকের বাংলাদেশ।